আসসালামু আলাইকুম আজকে বউ চলে গেলে কিভাবে বউকে ফেরত নিয়ে আসবেন স্বামী চলে গেলে কিভাবে স্বামীকে ফেরত নিয়ে আসবেন এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো অনেকেই আমরা না জেনে বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি বিভিন্ন মানুষের কাছে থানায় যাচ্ছি কোনো কাজ হচ্ছে না কিভাবে এটা সমাধান করবেন কি কি কাগজ লাগে কিভাবে অত দ্রুত এটা সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো পারিবারিকভাবে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে ইদানিংকালে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে কী কারণে হচ্ছে এই বিষয়গুলো পরে ধারণা দেব যে কারণে হোক হচ্ছে এখন এই স্বামী বা স্ত্রী কীভাবে এটা প্রতিকার পাবেন অনেকেই ভুগতেছেন অনেক প্রবাসী ভাইয়েরা এই স্ত্রী যন্ত্রণায় ভুগছেন তার বিদেশ থাকেন বিদেশ থেকে এই জিনিসগুলো তাদের একটা অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে থাকেন অনেক স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলেছেন যে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে এই বিচ্ছেদ হওয়ার পরে অনেক যন্ত্রণা ফিল করতেছেন একটা স্বামী যখন তার স্ত্রী স্বামী একজন স্ত্রী যদি তার স্বামীকে কোনো কারণে হারিয়ে ফেলেন কোনো কারণে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায় এই স্ত্রীটা একদম অসহায় জীবনযাপন করে উল্টে পরা পোকা যেমন ছটপট করে এরকম ছটপট করে এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেব এ ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে কি ধরনের সমস্যা বিচ্ছেদ হয়ে গেছে অথবা ভরণ পোষণ দিচ্ছে না অথবা স্বামী আপনার কোনো খোঁজখবরে রাখতেছে না অথবা আপনার সন্তান আছে স্বামী চলে গেছে সন্তান আছে সন্তান ফেলে রেখে গেছে সন্তানের কোনো খোঁজখবর নিচ্ছে না আবার দেখা যাচ্ছে যে সন্তানের বয়স বয়স কম ছয় বছরের ছয় বছর সাত বছর পাঁচ বছর একে জোর করে নিয়ে যাবে যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো আপনাদেরকে কোথায় যাবেন আমরা অনেকেই ভুল করে থানায় চলে আসি আসলে থানায় কোনো কাজ নেই এই কাজগুলো থানার পুলিশের না তারপর কি হয় দেখা যাচ্ছে থানায় আসেন স্থানীয় যে অনেক নেতৃত্ব পর্যায়ের লোক থাকেন এরা পরামর্শ দিয়ে থানায় যাও অমুক ভাই পরিচিত ওচিস পরিচিত যাওয়া আমার কথা বলো উনি তাকে অন্ধবিশ্বাস করেন বিশ্বাস করে থানায় চলে আসেন আসলে থানা পুলিশ কিন্তু এগুলো কাজ করে না এই থানা পুলিশ তারপরও কি করে তার মনে শান্তি দেওয়ার জন্য তাকে ফিরিয়ে নেওয়া দেওয়ার জন্য তাকে একটু আশ্বাস দেওয়ার জন্য অল্প একটু সেবা পাওয়া দেওয়ার জন্য তারপরেও তাকে কি করে একজন পুলিশ যে কোনো একজন সাব ইন্সপেক্টর বা এএসআই দিয়ে এলাকায় পাঠিয়ে দেয় যে দেখো এটা সমাধান করা যায় কিনা তখন স্থানীয় পর্যায়ে যারা থাকেন তারা এটা বসে একটা সমাধান করার চেষ্টা করে দেন অনেক সময় সমাধান হয়ে যায় যে সমাধানগুলো হয় না সেগুলোর বিষয়ে আমি কথা বলবো এই কাজগুলো কিন্তু একদম কোর্টে কোর্টে কিন্তু ভাগ ভাগ আছে কোন কোর্টে যাবেন সহকারী জজ আদালত প্রত্যেকটা কোর্টে কিন্তু সহকারী জজ আদালত আছে ওখানে যেতে হবে অর্থাৎ পারিবারিক আদালত সহকারী জজ আদালতটাই কিন্তু পারিবারিক আদালত ওখানে গিয়ে আপনার এই সমস্যাগুলোর কথা বলতে হবে এখন আপনি কার কার মাধ্যমে বলবেন আপনি একা একা যাবেন নাকি এসআরের মেম্বার চেয়ারম্যান নিয়ে যাবেন সেটা না আপনি একাই যেতে পারবেন একাই যাবেন কার কাছে যিনি পারিবারিক আদালত নিয়ে কাজ করেন যিনি যে আইনজীবী যে অ্যাডভোকেট যিনি উকিল পারিবারিক আদালত নিয়ে চর্চা করেন তার সাথে কথা বলতে হবে অন্যথায় হবে না আপনি তার মাধ্যমে একটা আবেদন করবেন আবেদন করলে আপনাকে আদালত থেকে সমন দেবে নোটিশ দেবে আপনাকেও দেবে তাকেও দেবে দুই পক্ষকে ওখানে ডাকবে ডেকে একটা সমাধান করে দেবে সমাধান না হলে তার বিরুদ্ধে মামলা হবে তার প্রসিডিং হবে তাকে তার বিরুদ্ধে সাজা হবে এখন আপনি যাওয়ার সময় কী কি কী কোন কোন কাগজ নিয়ে যাবে কাগজ যাওয়ার সময় আপনি যে কাগজগুলো নেবেন সেটা হচ্ছে আপনি যার সাথে আপনার বিয়ে হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক স্বামী হোক আর স্ত্রী হোক যার সাথে বিয়ে হয়েছে আপনার কাবির নিয়ে যেতে হবে কাবির নামার সাথে আপনি নিয়ে যাবেন যদি তালাক হয়ে থাকে সেই তালাক তালাকনামাটা নিয়ে যেতে হবে দুইটা আরেকটা হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড থাকে সেটা নিয়ে যাবেন যদি সেটা না থাকে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন আরেকটা বিষয় হলো যদি মনে করেন আপনার স্বামী অন্য একজনকে বিয়ে বিয়ে করে ফেলছে অথবা আপনার স্ত্রী আপনার সাথে বনিবনা হয় না আরেকটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যে বিয়েটা হয়ে গেছে সেটা যদি কাবির নামা থাকে সেই কাবির নামাটা নিয়ে যেতে হবে যদি এগুলো ভুল করেন সেক্ষেত্রে ওই কোর্টে যাবেন টাকা পয়সা খরচ করে আবার আসবেন আবার যাবেন হয়রানি হবেন তখন আবার কোর্টকে গালাগালি করবেন একবার থানাকে একবার কোর্টকে গালাগালি করবেন আর নিজের ভুলের কারণে এই কারণে এই ভুলগুলো একটু শোধারণের জন্য আপনাদেরকে এই কথাটা বলছি আপনারা অনেকে জানেন শুধুমাত্র আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা তো এই কাগজগুলো আপনারা ওখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি ওখানে সাবমিট করবেন এখন কত টাকা লাগবে মামলার ভয়ে টাকার না যে আমি গরিব মানুষ আমার দিন খায় আমার স্বামী নাই আমি কই থেকে টাকা আমার তো টাকা নাই টাকা লাগে না ওখানে কোর্ট ফি সম্ভবত সব কিছু মিলে এই কাগজ ও কাগজ সবকিছু মিলে তিনশো বিশ টাকা খরচ হয় আর যদি আপনি বেসরকারি কোনো অ্যাডভোকেটের মাধ্যমে লিগেল এইড মাধ্যমে যান সেক্ষেত্রে আপনাকে তোর কোনো টাকাই লাগবে না এক টাকাও লাগবে না বিনা পয়সা করে দেবে উনিশশো সালে তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন উনি কিন্তু এই পারিবারিক আদালত আইন একটা উনি অধ্যাত্ম একটা জারি করেছিলেন তখন থেকে সেইভাবেই চলছিল বর্তমান সরকার কিন্তু এটাকে আরো সুবিধা দেওয়ার জন্য যাতে অবহেলিত মানুষগুলো প্রান্তিক পর্যায়ের মানুষগুলো এই সুবিধাগুলো দ্রুত পেয়ে যায় সে কারণে এই আইনটা সংশোধন করে দিয়েছে আমরা সুবিধা যারা এই ধরনের বঞ্চিত সেবা থেকে বঞ্চিত তাদের জন্য এই আইনটা গত দুহাজার বাইশ সালে নতুন করে সংশোধন করে এই আইনটা করেছে কাজেই আমরা যারা ভুল পথে যাচ্ছি না বুঝে শুনে থানায় যাচ্ছি না বুঝে শুনে স্থানীয় লোকের কাছে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে সমাধান হচ্ছে না দীর্ঘদিন ঘুরতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনার পারিবারিক আদালতে যাবেন থানায় আসার কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনি আপনার স্বামী চলে গেছে আপনার খরচ দিচ্ছে না এখন এই খরচটা কখন থেকে দিচ্ছে না ওখান থেকে হিসেব করতে হবে আপনার কিন্তু যদি ওখান থেকে তিন বছর অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আদালত মামলা করতে পারবেন না তিন বছরের মধ্যে চাইতে হবে এখন এই জিনিসটা আপনি জানেন না তাহলে কিভাবে করবেন সেই কারণে এই জিনিসগুলো জানার জন্য আপনার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে দেবেন হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে পারিবারিক বিষয়ে যদি কারো এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আপনার সর্বপ্রথম একজন ওই সংক্রান্ত পারিবারিক আদালত সংক্রান্ত একজন আইনজীবীর সাথে পরামর্শ করে অবশ্যই অবশ্যই সরাসরি আদালতে যাবেন উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ পথ চলবেন আর একটা বিষয় হলো যারা স্থানীয় নেতৃত্ব পর্যায়ে যারা থাকেন এই ধরনের অসহায় নারীদের প্রতি খেয়াল রাখবেন তার কারণে অসহায় যারা বিধবা মহিলা থাকেন বিধবা মা বোধ থাকেন এরা কিন্তু অসহায় জীবনযাপন করেন একদম অসহায় তারা উল্টে পড়া পোকার মতো ছটফট করেন অবশ্যই তাদেরকে হেল্প করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন